গাইস, ওয়েলকাম ব্যাক টু গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের মধ্যে এমন পাঁচটি মক ব্যাটল যেগুলো আপনারা দেখে অবাক হবে। আর এখানে পাঁচটি রাউন্ড হতে চলে আসে, আসারটা একদম এমন খতরনাক। তো ভিডিও শুরু করি। আমি এখানে স্পন হয়ে গিয়েছি। আর গাইস, এটাই আমাদের সেই মক ব্যাটল। এখানে সামনে গেছে, ও এত বড় বড় গাইস, আমি ভালো করে দেখতে পাচ্ছি না। আর এখানে আমাদেরকে ডায়মন্ডের আর্মার দিয়েছে। তো ডায়মন্ডের আর্মারের সাথে এটা কি দিয়েছে, লিজেন্ডারি সোয়ার্ড। কোনো সমস্যা নেই, আমরা অনেক পুরোটাই আমাদের ফার্স্ট রাউন্ড গোল্ডেন অ্যাপেল এডিগুলো কি ক্রসবো একটা শিল্ড দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এখন মাইকেলের জন্য তৈরি হয়ে গেছি। আর আমাদেরকে এখানে এআর নামে একটা, এটাতে ক্লিক করতে হবে, দেন ফাইট শুরু। আর গ্যাস হোক, এখানে আমাকে দুটি ইফেক্ট দিয়েছে। আরে ভাই, এই ইফেক্টগুলো দেখে যাচ্ছে ভাই, শেট আমাকে এখানে। আরে লাগে ভাই, আস্তে 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 গায়ে জায়গায় ঢুকে উপরে টপকে নেই, টপকা তো এবার নিলাম। এবার দেখেন ভাই, আমার মাই, ও আমাদের এখানে মাল্টিপ্লায়ার ক্লোজ দিদি। গাইস লল, এগুলো আমাকে ডায়মন্ড আর মানে কিছু করতে পারতেছে না। তো কাজ আপনারা দেখলেন, আমি একদম একদম করট শট করে এগুলিকে মেরে দিই। এটা দেখো ফার্স্ট রাউন্ড কিছু ছিল না, কিন্তু ফাইভ রাউন্ডে মানে শেষ রাউন্ডে যে একদম খতরনাক হতে চলেছে, আপনাদেরকে একদম পাগলের মতো হয়ে যাবেন। ওকে, তো আমি এখন দ্বিতীয় রাউন্ডে চলেছি। আর উঠছে এখানে মনে হয় বিশটা জগলিন আছে, বিশটা জগলিন। আর এখানে কি দিয়ে দেবো, আর আমাদের আর্মো দিয়েছে কি নেদারাইট আর্মো। ও ভাই গাই, দেখতে পাচ্ছেন না কেন? আর এর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব তো হয় করে দেই। এবার হবে ফাইট, এই যে একটা লাস্ট বাচ্চা আছে। ওকে, তো গাইস আমি এখানে আবারও সেকেন্ড রাউন্ড কমপ্লিট, কিন্তু থার্ড রাউন্ডে অনেক, আর লাস্ট দু রাউন্ডে কিন্তু অনেক খতরনাক হবে, আপনারা শুধু দেখতে থাকেন। এটা হলো আমাদের তৃতীয় রাউন্ড। আর এখানে রয়েছে শেড পিলেজার ব্রিউল নামে, এটা কি আর্মারটা স্ট্যান্ড ভাঙবে নেই। ও ভাই, প্রোটেকশন থ্রি মনে হবে না ফাইট। দেখতে পাচ্ছেন, ও ভাই কেমন লাগতেছে? আসলে এটা অনেক মজা ছিল। নেক্সট পাব কি লাগবে আপনাদের কমেন্টে দয়া করে প্লিজ বলবেন। আমার কি জানি হতেছে।